বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা সড়ক ঝুঁকি নিয়েই প্রতিদিন যানবাহন চলাচল করছে রাস্তা দিয়ে। প্রায় 150 বছরের পুরনো শেরপুর পৌরসভার প্রায় সবকটি রাস্তারই এরকম বেহাল দশা। চরম ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহনে যাতায়াত করে মানুষ, অনেক সময় ঘটে দুর্ঘটনাও। এছাড়া ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো পানিতে তলিয়ে যায়, অনেক সময় বিভিন্ন এলাকায় বাড়িঘরেও পানি ঢোকে। প্রথম শ্রেণীর এই পৌরসভায় জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার দাবি পৌরবাসীর। বৃষ্টি হলে একাডু পানি হয়, লোকজন যাতায়াত করতে পারে না, কোলা পানি স্কুলে যেতে পারে না, ড্রেনের ময়লা রাস্তার ময়লা পানি বাজে থাকে, রাস্তার কোনো ডেভেলপ নাই। মৌসুমে একদিন নেওয়া আসা করি আমরা, এখানে কি পরিস্থিতিতে আমরা বাস করতেছি ডাল্লা ছাড়া কেউ জানে না। টেকসই দীর্ঘস্থায়ী হবে সেই কাজগুলি করা হচ্ছে না। টাকা পাওয়া গেলে সংস্কার করার কথা জানান শেরপুর পৌর মেয়র। পৌরসভার বেশ কিছু রাস্তা বর্তমানে নাজুক অবস্থা রয়েছে, আমরা পৌরসভা নিজস্ব অর্থে মেইনটেনেন্স করে যেন চলাচল উপযোগী থাকে সে ব্যবস্থা আমরা করব। পৌরসভার 223 কিলোমিটার রাস্তা এবং 59 কিলোমিটার ড্রেন সংস্কারে 2021-22 অর্থ বছরে UGIIP 3 প্রকল্পের আওতায় প্রায় 22 কোটি টাকা ব্যয় হয়েছে। সময় সংবাদ শেরপুর।